হ্যালো গাইস, দিস ইজ শ্রেয়া ফ্রম দ্য বং কাপল। আই হোপ তোমরা সবাই খুব ভালো আছো। তো এখন বিকেলবেলা, এখন যেহেতু সব ফুড ডেলিভারিজ এখন মোটামুটি বন্ধ, তো বাড়িতেই কিছু ভালো রান্না করে খাওয়াটাই একমাত্র অপশন। এখন যেহেতু বাড়িতে আছি অনেক বেশি খিদেও পাচ্ছে, বিয়ের দিন তো হবে ফর শিওর, বাট যাই হোক অ্যাজ অফ নাও এই লকডাউন পিরিয়ডটা কাটানোটা দিয়ে মানে, তো মাঝে সাঝেই এখন হয়তো আমরা বিকেলবেলায় কিছু রান্না করছি। তো আজকে একটা রেসিপি শেয়ার করব। তো আজকে যে রেসিপিটা শেয়ার করব তোমাদের সাথে সেটা হলো ওটস পেপার চিকেনের রেসিপি। প্রচণ্ড ইজি বানানো, ইভিনিং স্ন্যাক্সের জন্য খুবই ভালো। অ্যান্ড এর থেকে, এটা সব থেকে ভালো জিনিস আমার যেটা লাগে সেটা হচ্ছে এই রেসিপিটাতে আমরা একদমই ময়দা ইউজ করিনি। মোস্ট অফ দ্য স্ন্যাক্সে ময়দা ইউজ করা হয়, অ্যান্ড আজকাল ডক্টরও সেরকম ময়দা খেতে বারণ করে। যারা একটু কনশিয়াস ওয়েট ওয়াচার্স যারা, তারাও ময়দাটা চট করে খেতে পছন্দ করে না। তো এই ভিডিওটা অ্যাকচুয়ালি আমরা রেসিপিটা বানিয়েছি উইথ ওটস ফ্লাওয়ার। তো চলো তোমাদেরকে দেখাই কীভাবে বানাই। ফার্স্টে আমরা একটু আদা, লঙ্কা আর রসুন গ্রাইন্ড করে নেব, সেটা ওটস ফ্লাওয়ারের মধ্যে মিক্স করব। তার মধ্যে দেব নুন, পেপার আর একটা ডিম। এই মিক্সচারটাকে ভালো করে প্রিপেয়ার করে তার মধ্যে আমরা অ্যারাউন্ড 500 গ্রামস চিকেন দেব। তারপর অ্যারাউন্ড 1 টেবিল স্পুন সয়া সস দিয়ে মিক্সচারটাকে ভালো করে মিক্স করব। অ্যান্ড এটা ভালো করে মিক্স হয়ে গেলে আমরা এটাকে ফ্রিজে অ্যারাউন্ড 15-20 মিনিটস রেখে দেবো ম্যারিনেট করার জন্য। চিকেনটা আমাদের ম্যারিনেট হয়ে গেছে, এবার আমরা এটাকে একটু ডিপ ফ্রাই করব। আর এই ডিপ ফ্রাই করার পর এইটাকে তুমি অ্যাজ এ স্ট্যান্ড অ্যালোন পকোড়া হিসেবেও খেতে পারো। আমরাও কিছুটা সরিয়ে রেখেছি এটাকে পকোড়া হিসেবে খাওয়ার জন্যে, তো এটা সেইভাবেও খেতে পারো। আর বাকিটা আমরা তারপর ইউজ করব ওটস পেপার চিকেন বানানোর জন্য। আমরা এবার একটু পেঁয়াজ কাটবো আর ক্যাপসিকামও। আমরা, তোমরা অন্য ভেজিটেবলস দিতে চাইলে ইনক্লুড করতে পারো, বাট আমরা পেঁয়াজ আর ক্যাপসিকামটাই দেব। তারপর একটা প্যানে আমরা একটু গার্লিক ফ্রাই করে নেব যতক্ষণ না গোল্ডেন ব্রাউন হচ্ছে। ওর মধ্যে আমরা তারপর দেব পেঁয়াজ, পেঁয়াজটাও ভেজে নিয়ে মোটামুটি ভাজা হয়ে গেলে তারপর ক্যাপসিকাম দেব। আর বেশি ফ্রাই করো না, কারণ এরপর আমরা চিকেনটা দিয়েও একটু ফ্রাই করব। তো ক্যাপসিকামটাও মোটামুটি ক্রিস্প যতক্ষণ থাকছে একটু সেটাকে সতে করে নিয়ে তারপর যেই চিকেনটা আমরা প্রিপেয়ার করেছিলাম ওটাকে অল্প শ্রেড করে নেব, দিয়ে এটার মধ্যে দিয়ে দেব। তারপর একটু পেপার দেব, সল্ট দেব অ্যাজ পার টেস্ট, অ্যান্ড ওটাকে টস করব। আর তারপরেই রেডি হয়ে যাবে তোমাদের ওটস পেপার চিকেন। তো এটাই ছিল রেসিপি। তোমাদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করো। যারা নতুন ভিডিও দেখছো প্লিজ সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ফর মোর ভিডিওস লাইক দিস ইন দ্য ফিউচার। আবার তোমাদের সাথে নেক্সট ভিডিওতে দেখা হবে। টিল দেন টেক কেয়ার, বাই বাই।